প্রধানমন্ত্রীর নির্দেশনার কারণে আওয়ামী লীগের বেশিরভাগ নেতা এবার ঈদে ঢাকায় থাকছেন। এলাকার মানুষ তাদের নেতার সাথে এবার সাক্ষাৎ থেকে বঞ্চিত হলেও স্বাস্থ্য সুরক্ষায় বিষয়টিকে যৌক্তিক মনে করছেন নেতারা। তবে ভার্চুয়াল মাধ্যমে তারা এলাকার নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কবলে সারা দেশ। দলীয় নির্দেশনায় এবার ঈদে নিজ এলাকায় যাওয়ার ব্যাপারে সরকারি দলের নেতাদের নিরুৎসাহিত করা হয়েছে, তাই আওয়ামী লীগের সিংহভাগ নেতাই এলাকায় যাচ্ছেন না। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঈদ উদযাপন করবেন গণভবনে। করোনা সতর্কতায় এবারও গণভবনে তিনি সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন না। গণভবনেই তিনি ঈদ উদযাপন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী মোবাইল ফোনের মাধ্যমে সব মানুষের কাছে তার ঈদ শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন। করোনা যখন ছিল না তখন যেভাবে দেশের কূটনীতিক সহ সবার জন্য যে রিসেপশনের আয়োজন করা হতো ঈদ উপলক্ষে, সেটা করা সম্ভব হচ্ছে না। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, আফমা বাহাউদ্দিন নাসিম, ডাক্তার দীপু মনি এবং ডক্টর হাসান মাহমুদও ঈদে ঢাকায় থাকবেন। ঈদের আগের দিন রাত্রে গ্রামে চলে যেত আমার পুরো পরিবার নিয়ে। গত 20 বছর ধরে দুই ঈদ আমি সবসময় গ্রামের বাড়িতে আমার নির্বাচনী এলাকায় জনগণের সাথে পালন করতাম, উদযাপন করতাম। এই বছরও সেটি করা সম্ভব হচ্ছে না। তবে আমি এই রমজানের মধ্যে বেশ কয়েকবার আমার নির্বাচনী এলাকায় গেছি। আমি সশরীরে উপস্থিত থেকে জনগণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। বিষয়টি নেতাকর্মী ও সমর্থকদের জন্য কষ্টের হলেও এ মুহূর্তে খেটে খাওয়া মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়াকেই দায়িত্ব বলে মনে করছেন দলটির নেতারা। রাজনৈতিক কর্মী হিসেবে আমরা মনে করি মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে আমাদের মূল কাজ। আমাদের মাননীয় সংসদ সদস্যরা, কেন্দ্রীয় নেতারা বা মন্ত্রী মহোদয়রা যাচ্ছেন না, এই কারণে গেলেই লোকের ভিড় হবে। এই লোকের ভিড় কমানোর জন্য কিন্তু তারা ঈদে বাড়ি যাচ্ছে না। কেন্দ্রীয় নেতাদের মতো সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ঢাকায় ঈদ করছেন বলে জানা গেছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।